আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনরা, ছোট আমল, ছোট কাজ আমরা নেকির মতো মনে করি না, ছোট কাজকে আমরা প্রাধান্য দিই না। বিভিন্ন ভালো কাজ, সৎকার কাজ আমরা মনে করি না যে এগুলোর মাধ্যমে আমরা নেকি পাব। আপনার মনে হতে পারে এক টাকা দানে আর কি হবে। শুনুন, এক আলেম বলেছে, প্রতিদিন যদি আপনি এক দুই টাকা করে দান করেন তাহলে কি হবে? তাহলে বেলা শেষে যখন সারাদিনে দানকারীদের তালিকা আল্লাহ দরবারে পেশ করা হবে, তখন সেখানে আপনার নামটিও থাকবে, হোক না সেটা তালিকার সবার শেষে। এবং যারা বড় বড় অর্থে দান করেছে তাদের চাইতে অনেক ছোট, কিন্তু এই দান আপনার বৃথা যাবে না। দেখা যাবে কি আল্লাহ যখন খুশি হয়ে তালিকাটা কবুল করে নেবেন, তখন চাপা পড়ে থাকা আপনার নামটিও কবুলের খাতায় উঠে আসবে। তিনি যখন খুশি হয়ে দানকারীদের মাফ করে দেবেন, তখন আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই কারণেই কোনো নেক কাজকে ছোট চোখে দেখতে নেই। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো নেকের কাজকে তুচ্ছ মনে করো না, কারণ কখন কার কোন কাজটি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তা কেউ বলতে পারবে না। আর লক্ষ কোটি কবুলহীন নেক আমলের তুলনায় ক্ষুদ্র একটি কবুল হওয়ার নেক আমল আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই দৈনন্দিন যেভাবে পারি আমরা ছোটখাটো কাজকে গুরুত্ব মনে করব। ঘুম থেকে উঠে বিছানা জেড়ে দেব, খাবারে পানি ঢালব সুন্দরভাবে, নিজের প্লেট ধৌত করব। এইভাবে ছোটখাটো অনেক কাজ রয়েছে যে কাজগুলো মানুষ তুচ্ছ মনে করে। রাস্তার পাশে কষ্টদায়ক জিনিস রয়েছে, আপনি তা সরিয়ে দিলেন। একজন মানুষ রাস্তা পারাপার হতে পারছে না, আপনি তাকে রাস্তা পারাপার করে দিলেন। একজন ভ্যানওয়ালা ভ্যান টানতে পারছে না, উঁচু রাস্তার কারণে সে উঠতে পারছে না, আপনি তাকে সাহায্য করলেন। যার টাকা পয়সা নেই আপনি তাকে 5 টাকা হলেও সাহায্য করুন। এভাবে দৈনন্দিন জীবনে যত ছোটখাটো কাজ রয়েছে সেগুলোকে আমরা তুচ্ছ মনে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।